হ্যাঁ ভবন দা, হ্যাঁ হ্যাপি বার্থডে দাদাকে বলো। কে? মিঠুন, মিঠুন দা, মিঠুন দা। ও আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ মিঠুন দাকে জন্মদিনের শুভেচ্ছা অনেক। ওকে থ্যাংক ইউ। দাদা কি করছে আজকে সকাল থেকে? পরে কথা বলছি ভাই, রাতে। কে কাটলো নাকি? হ্যাঁ হচ্ছে, পরে কথা বলছি। আরে দাদা কি 16 বছর বয়স হলো? বলছি পরে কথা বলছি আমি। আরে মিঠুন দা, মিঠুন, আরে মিঠুন দার কথা বলছি। আরে ভাই আমি বলছি তো, পরে কথা বলছি। Please hold the line or try again later. Hello, hello, Mimo eschilo naki sokalbela? Bhai tumi ke bolcho? Ami Mithun dar sobche boro fan. As the number you have called is busy, please. Ke bolchen? Ha bolchi ami Mithun dar sobche boro fan. Ami Mithun dar ebong Mohakkoy sob cinema dekhechi, bujlo to? Achcha, thank you. Ami ki bolto disco dancer theke shuru kore do anjane sob dekhechi. Mimo Rocky o dekhechi. Ti family fan. আর কি জবিতা দিস সিনেমা মিস করিনি। ঠিক আছে। আরে দাদা কি সকাল থেকে মতফত কি আউট নাকি? আপনার কি টাইম মনে হচ্ছে? না দাদা তো জেনারেলি খায় শুনেছি। কি ওনার ফ্যান হয়ে এরকম নোংরা ভাবে কথা বলছেন কেন? না না আমার সাথে দাদা দেখা হয়েছিল, দাদাই বলেছিল যে আমি স্কচ খাই। তাই আপনার সাথে বসে খাইনি? না না আমার সাথে বসে কেন খাবে, ছি ছি, অত বড় একজন বয়োজ্যেষ্ঠ। উল্টো পাল্টা কোথায় বলেছি? তা আমি দাদাকে বলেছিলাম যে দাদা এই মদের পলনটা কি করে সারাবো, দাদা বলছিল মদ খা মদ খা, আমিও খাই তুইও খা। আমি তো ফ্যান নাকি বলো? ঠিক আছে, বলছি আজকে শ্রীদেবী ফোন করেছিল দাদাকে? হ্যাঁ। বলছি আজকে কি কি করছো তোমরা? মাঝিজি, এটা কি ধরনের কথা বলো? বলছি দাদাকে একটু ফোনটা দেবে? তুমি এক কাজ করো, তোমার দাদার প্রতি যা যেটা আছে তুমি একটা মেসেজ করো, করে এই নাম্বারে পাঠাও, এটা পাঠিয়ে দিচ্ছি দাদাকে। আর যদি এরকম মনে হয় যে ফোনে বলা যাবে আমাদের বলুন, বলে দিই। দাদাকে আমার প্রণাম জানাবেন, আর দাদাকে বলবেন যে আমি ডান্স বাংলা ডান্স দেখা ছেড়ে দিয়েছি, জবাই দাদা চলে গেছে। দেব পেপকে নিয়ে আমার একদম ভালো লাগে না, বুঝলেন তো? এই দেব আসার পর থেকে আমার একদম সহ্য হচ্ছে না ডান্স বাংলা ডান্স, কারণ দাদা ছিল, দাদার একটা ব্যাপার আছে, দাদা নাচের প্রতি একটা অন্য জ্ঞান। মাঝে মধ্যে একটু হট নায়িকা নায়িকা এলে একটু দেখি, দু একটা এপিসোড দেখেছি, এটাই নতুন ডান্স বাংলা। আরে দাদা এখন কাছে প্রেম করছে গো? দাদা তো কৃষ্ণ, দাদা তো সবার সাথে নতুন নায়িকাদের সাথে প্রেম করবে, দাদার ওটা কি কোনো ব্যাপার হলো নাকি? দাদার তো কাজটাই